গাইস, আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই জানো আজকে কালী পুজো, তো আমি কালী পুজোর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো কালী পুজোটা হচ্ছে আমাদের গ্রামে, তো এদিকে দেখতে পাচ্ছ আমি সংকল্পতে এখনই বসবো, মানে আমাদের পুজোটা শুরু হবে। ঠাকুর মশাই এসে পড়েছে, তাই আমি ব্লগটা স্টার্ট করলাম। তো এই হচ্ছে আমাদের ঠাকুর, মানে কালী পুজোটা হয় একদিনই, তাই সব কিছু রেডি করতে একটু সময় লাগছে। দেখতে পাচ্ছ ফল টল কাটানো হয়ে গেছে, এখানে ফুল টুল আরও যেই সব দশকর্মার বাজারগুলো আছে সেগুলো ঠাকুর মশাই বের করে করে রেডি করছে, আর আমি এই ফাঁকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো এই দিকে ঠাকুর মশাই সব কিছু রেডি করতে ব্যস্ত, আর আমরা এখন বম নিয়ে চলে এসেছি, কারণ বম ফুটাতে হবে, তাই একটি ছোট করে বমের উদ্বোধন হয়ে গেল। তো চলো আমরা কিছুটা বাজিমাত করেই ফেলি। তো আমরা বম ফুটিয়ে চলে এসেছি, এক মানে এখানে একটু কাজটা করতে, কারণ ঠাকুর মশাইকে সাহায্য করতে এসেছি। তাই আমরা প্রথমে 108টা প্রদীপটা সাজিয়ে নিয়েছি, এরপরে আমাকে 108টা মোমবাতি সাজাতে হবে। তারপরেও আমাকে দেখতে পাচ্ছ আমি এদিকে নারকেল ফাটাতে ব্যস্ত, কারণ সাহায্য করতে হবে, অনেকটা রাত হয়ে পড়েছে, তাই আমাদের পুজোটা তাড়াতাড়ি সারানোর জন্য আমি কাজে ব্যস্ত হয়ে পড়েছি। এইদিকে দেখতে পাচ্ছ যে ঠাকুর মশাই অনেকটাই সাজিয়ে নিয়েছে একা একাই, মানে একা একাই বলতে ঠাকুর মশাইয়ের সঙ্গে আরও একজন ছিল। তো এদিকে আমাদের সব কিছু কমপ্লিট হয়েই এসেছে, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তো যেহেতু এখনই পুজোয় বসবে, তাই আমি আর ভিডিও করছি না, একেবারে পুজোতে বসে যাওয়ার পরে আমি আবার ভিডিওটা স্টার্ট করব। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে মোমবাতি আর প্রদীপ জ্বালানো হচ্ছে, কারণ এবার হবে আরতি, মানে আরতির সময় এসে গেছে। আমি তো ভিডিওটা স্টার্ট করিনি, তাই এখান থেকে আবার শুরু করছি, কারণ আমি পুজোয় বসেছিলাম তাই ভিডিও করতে পারিনি। তো চলো আরতিটা হয়ে যাক। তো ওইদিকে সবাই মোমবাতি আর প্রদীপ জ্বালাতে ব্যস্ত, আর আমি এদিকে নিয়ে চলে এসেছি বম, তো এখন আমরা বম ফুটাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের 108টা প্রদীপ এবং মোমবাতি 108টা জ্বালানো কমপ্লিট হয়ে গেছে। এটাকে এখন ওই বেঞ্চটাকে বেঞ্চের উপরে সাজিয়ে আমরা বেঞ্চটাকেই তিনবার দেখাচ্ছি। এ দেখো আমরা এখন শুরু হয়ে গেছে আমাদের আরতিটা। তো চলো আরতিটা হয়ে যাওয়ার পরে আমরা আবার একটি বম নিয়ে চলে আসবো, বম ফোটাবো।
তো গ্যাস লাইটার দে, গ্যাস লাইটার দে, না না গ্যাস লাইটার দে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা আবারও বম নিয়ে চলে এসেছি, অনেকটি বম নিয়ে চলে এসেছি। তো এখন আমরা বম ফুটাবো। ওম মায়া দেবী পশ্চতাং ভবনত্রয়া, ওম নমঃ এষচন্দ্র অন্ধপুষ্পা, ওম শ্রীম দক্ষিণ কালী গায় নমঃ, ওম ভূর্ভুবৎস তৎস বিদুর্বরেণ্যম ভগবতি বৎস ধীমহি ধিয়ো নমঃ প্রচোদয়াত্। ওম প্রাণ প্রতিষ্ঠা, ওম অশ্ব প্রাণ প্রতিষ্ঠা, মন্ত্রশ্ব ব্রহ্ম ঋষি মহেশ্বরা রি স্বয়া রিপো রুজুষামণি চন্দ্রশী যুক্তা। তোমরা দেখতে পাচ্ছ আমাদের বম ফুটতে লেগেছে। তো আমি আর বম ফুটি আর ভিডিও স্টার্ট করছি না, কারণ আমাকে পুজোয় বসতে হবে। তো আমি আর ভিডিও ধরার মতো কেউ নাই, ফোনেও চার্জও ছিল না, তাই আমি ব্লগটা মানে অফ করে দিচ্ছি। তো পুজো হয়ে যাওয়ার পরে আমার একটু ডান্স হবে, তো আমি সেই ডান্সের ভিডিওটা স্টার্ট করব। বন্ধুরে তুই কাছে থাকলে মনে থাকে বন্ধুরা, আমার ভিডিওটা ছিল এই পর্যন্ত। তো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই জানায়, এবং আমাদের প্রতিমাটা এবং সব কিছু বাজেট কেমন হয়েছিল এটাও তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।